পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সরব হলো এসইউসিআই সংগঠন। শনিবার সংশ্লিষ্ট বিষয়ে রাজধানীর রাজপথে বিক্ষোভ দেখালো এবং সেই সাথে পেট্রোল ডিজেল সহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি হ্রাস করার দাবিও জানায়। বিগত ১১ দিন যাবত ক্রমাগতই মহার্ঘ হচ্ছে পেট্রোল ডিজেল, এর ফলে স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্তে। শনিবার পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ দেখায় এসইউসিআই। আপনারা জানেন প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে এবং রেকর্ড পরিমাণ দাম বৃদ্ধি ঘটে, প্রায় ১০০ টাকা হয়ে গেছে পেট্রোলের দাম। এবং তাও জানেন যে গত ৩ মাসে রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডার ১২৫ টাকা বৃদ্ধি ঘটেছে এবং সরকার সিদ্ধান্ত নিয়েছে কেরোসিনের গরিব মানুষের জ্বালানি এই কেরোসিনের উপর ভর্তুকি তুলে দেবে তুলে দিয়েছে এবং প্রতি ১৫ দিন অন্তর অন্তর লিটার প্রতি ২৫ পয়সা বৃদ্ধি ঘোষণা করেছে। এই পেট্রোল ডিজেল সহ জ্বালানির মূল্য বৃদ্ধি ঘটলে অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্যের মূল্য বৃদ্ধি ঘটে, পরিবহনে ভাড়া বৃদ্ধি ঘটে। আপনারা জানেন যে করোনা প্যান্ডেমিকের কারণে সারা দেশে কোটি কোটি মানুষের এক ধাক্কা বেকার হয়ে গেছে, মানুষের রুটি রোজগারের কোনো পথ নেই। এমত অবস্থায় মূল্য বৃদ্ধি এবং পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি মানুষের জীবনে দুর্বিষহ হয়ে উঠেছে। এসইউসিআই রাজ্য কমিটির কনভেনর অভিযোগ করেন আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম কম, কিন্তু দেশীয় সরকার কর ও সেস বসিয়ে দিয়েছে, অন্যদিকে কর্পোরেটদের দেদার ছাড় দিচ্ছে। এই পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির মূল কারণ আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম অনেক কম। আমাদের ভারতবর্ষে ৫০ টাকার মধ্যে আমরা পেট্রোল ডিজেল পেতে পারি, কিন্তু তার ক্রয় মূল্য থেকে অধিক হারে সরকার আন্তঃশুল্ক এবং সেস বসিয়েছে। আপনারা জানেন পেট্রোল ডিজেল জিএসটির আওতায় রাখেনি, কারণ অধিক হারে ট্যাক্স আদায় করতে পারবে না, তাই আন্তঃশুল্ক বসাচ্ছে। তাতে কেন্দ্র এবং রাজ্য সরকার কয়েক লক্ষ কোটি টাকা বছরে আয় করছে, অন্যদিকে কর্পোরেট সংস্থাগুলিতে লক্ষ কোটি টাকা আয় করে ছাড় দিয়ে দিচ্ছে। ফলে বন্ধুগণ সমস্ত বোঝা জনগণের উপরে ছাপিয়ে দিয়েছে। এমত সেই সাথে তিনি অবিলম্বে পেট্রোল ডিজেলের মূল্য হ্রাস করারও দাবি জানান, না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।